যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ ছয় দফা দাবিতে সংগ্রহ করা গণস্বাক্ষরের কপি জাতীয় সংসদের স্পিকারের কাছে হস্তান্তর করেছে গণজাগরণ মঞ্চ। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের পদযাত্রা জাতীয় সংসদ অভিমুখে রওনা হয়। মিছিলটি ফার্মগেট এলাকায় এলে পুলিশ আন্দোলনকারীদের থামিয়ে দেয়। এরপর 11 জনের একটি প্রতিনিধি দল গণস্বাক্ষরের কপি সংসদ ভবনে নিয়ে যায়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচিতে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধে 1,07,00,000-এর ওপরে মানুষ স্বাক্ষর করেছেন।